হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানব স্পার্ম এবং ডিম্পাণুর আয়ুষ্কাল, অর্থাৎ কতদিন ধরে ডিম্পাণু এবং শুক্রাণু বেঁচে থাকে, এবং ডিম্পাণু বের হওয়ার সঠিক দিন কি, সে সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এরকম ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটি অন করে রাখুন, কেননা এই চ্যানেলে আমরা এই রিলেটেড ভিডিও দিয়ে থাকি। তো প্রিয় দর্শক বন্ধুরা, মহিলাদের ডিম্বাণু এবং পুরুষের শুক্রাণু কতদিন ধরে বেঁচে থাকে, তো আগে আমরা জানব ডিম্বাণু সম্পর্কে। ডিম্বাণু হল মহিলাদের ঋতুচক্রের নির্দিষ্ট দিনে এটি ডিম্বাশয় থেকে ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে ইউটেরাসে চলে আসে। এটি একটা নির্দিষ্ট দিনে আসে। তো এই ডিম্বাণু মোট বেঁচে থাকে 12 থেকে 48 ঘন্টা পর্যন্ত। তবে এই ডিম্বাণু ভ্রূণ হতে সক্ষম হয় 24 ঘন্টা পর্যন্ত। 24 ঘন্টা পরে এর ভ্রূণ বা বাচ্চা সৃষ্টি করতে সক্ষম সেরকম হয় না, তাই এর সঠিক বেঁচে থাকার সময় হলো 24 ঘন্টা। তো অপরপক্ষে এই শুক্রাণু যখন ইন্টারকোর্স হয়, যখন মহিলার দেহে প্রবেশ করে, সেই শুক্রাণু বেঁচে থাকে 3 থেকে 5 দিন। তো এখন কথা হচ্ছে ডিম্বাণু ঋতুসাইকেলের ঠিক কতদিন পরে ডিম্বাণু বের হয়, আর সেই সময় যদি ইন্টারকোর্সের মাধ্যমে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটে, সেই সময় কিন্তু গর্ভধারণের সক্ষম হয়, অর্থাৎ ভ্রূণ সৃষ্টিতে সক্ষম হয়। তো ঋতুচক্রের ঠিক মাসখানের দিনগুলিতে এই ডিম্বাণু ডিম্বাশয় থেকে বের হয়, অর্থাৎ ঋতুসাইকেল যদি 28 দিন অথবা 30 দিন হয়, সেক্ষেত্রে মাসখানের দিন অর্থাৎ 14 দিন অথবা 15 দিনের মাথায় কিন্তু ডিম্বাণু ডিম্বাশয় থেকে বের হয়। আর এই ডিম্বাণু বেঁচে থাকে মোট 12 থেকে 24 ঘন্টা, যদিও 48 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকে, কিন্তু এই 24 ঘন্টার মধ্যে যদি শুক্রাণুর সাথে মিলন ঘটে, তাহলে ভ্রূণ সৃষ্টিতে সক্ষম প্রায় 80%। তো এই শুক্রাণু অর্থ এই ডিম্বাণু সঠিক দিনক্ষণ মাপতে অনেকগুলি পদ্ধতি অবলম্বন করা হয়, যে ঋতুচক্রের ঠিক কতদিনের মাথায় ডিম্বাণু বের হয়। ডিম্বাণু বের হওয়ার সময় গায়ের তাপমাত্রা অনেকটা বেড়ে যায় স্বাভাবিকের থেকে। এই তাপমাত্রা যদি কন্টিনিউ 2-3 দিন একই থাকে, হঠাৎ বেড়ে গিয়ে একই থাকে, সেই ক্ষেত্রেই কিন্তু টেম্পারেচার মাপার সময় মাপার ক্ষেত্রেও কিন্তু এই ডিম্বাণু এসেছে কি না সেটা বোঝা যায়। এবং ওভুলেশন কিট বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, যদিও এই কিটগুলি বেশ ব্যয়বহুল, কিন্তু এই কিটগুলির মাধ্যমে কখন ওভুলেশন হয়, হ্যাঁ, ওভারে থেকে ডিম্বাণু বার হয়, সেটা সঠিকভাবে বোঝা যায়। তো এই ছিল আজকের ইনফরমেশন। আই হোপ ভিডিওটি আপনাদের কাজে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, এই সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।